নমস্কার আমি কোয়েল মন্ডল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভ বিষয় আমাদের পরিবেশ এটি হচ্ছে সেপ্টেম্বর মাসের পার্ট সিক্স তো আগে আমরা প্রশ্নগুলো কী কী আছে সবগুলো আগে দেখে নেব তারপরে উত্তরগুলো দেখব তো এক নম্বর আছে ঠিক উত্তর নির্বাচন করো একের এক পশ্চিমবঙ্গে চা চাষ হয় ক রাঢ় অঞ্চলে খ গাঙ্গে সমভূমি অঞ্চলে গ উত্তরের পার্বত্য অঞ্চলে ঘ উপকূলের সমভূমি অঞ্চলে একের দুই যেটি সমুদ্রের মাছ সেটি হল ক খ ট্যাংরা গ রুই ঘ সার্ডিন একের তিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হল ক শিক্ষক দিবস খ পরিবেশ দিবস গ শিশু দিবস ঘ সাধারণতন্ত্র দিবস দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এর এক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও ড্যাশ এর দুই বিপ্লবী সূর্য সেন ড্যাশ নামে পরিচিত ছিলেন এর তিন একটি নিত্যবহ নদীর নাম হল ড্যাশ তিনি একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে দুই নম্বর করে আছে দুটি প্রশ্নে তো সেইভাবে আমাদের উত্তর লিখতে হবে তিনের এক কি প্রশ্ন আছে সুন্দরবন অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখো তো আমাদের দুটি বৈশিষ্ট্য লিখলেই হবে তিনের দুই লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে দুইয়ের যেরকম উত্তর হবে সেভাবে লিখতে হবে দুই মার্কের চারের প্রশ্ন কি আছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও এখানে আছে তিন নম্বর এটা একটু বড় হবে তো চারের এক কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি এই হলো আমাদের প্রশ্ন এবার আমরা সব উত্তর দেখে নেব তো আমরা উত্তর দেখে নিই এইভাবে একটা লিখতে পারো যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী সেপ্টেম্বর টু তো এরপর এটা মার্জিনের নিচে লিখতে পারো আর মার্জিনের ওপর রোল নাম শ্রেণী এগুলো লিখতে পারো তো একের একের উত্তরটা কি হবে পশ্চিমবঙ্গে চা চাষ হয় হাইফেন দিয়ে গ উত্তরে পার্বত্য অঞ্চল এইটা পেজ একশো চারে দেখে নিতে পারো আছে আর একে দুয়ে প্রশ্নের উত্তর যেটি সমুদ্রের মাছ সেটি হল হাইফেন ঘ সার্ডিন এটা পেজ নাম্বার একশো এগারোতে আছে একে তিন সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হল হাইফেন ক শিক্ষক দিবস এটি পেজ নাম্বার তিরানব্বই আছে দুই এর এক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও বাংলাদেশ এটি পেজ নাম্বার ঊনসত্তরে আছে দুয়ে দুয়ে বিপ্লবী সূর্য সেন মাস্টারডার নামে পরিচিত ছিলেন এটি একানব্বই পেজে আছে দুয়ে তিন একটি নিত্যভয় নদীর নাম হলো গঙ্গা এটি পেজ নাম্বার একশো ষোলোতে আছে এখানে যত পেজ নাম্বার আছে তোমরা একবার পারলে মিলিয়ে দেখে নেবে এবার আমাদের প্রশ্ন চলে আসি তিনের এক সুন্দরবন অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য লেখ এটা পেজ নাম্বার একাত্তরে দেখে নেবে তো এইভাবে সাজিয়ে লিখবে সুন্দরবন অঞ্চলে মাটির দুটি বৈশিষ্ট্য হল হাইফেন এক নম্বর সুন্দরবন অঞ্চলের মাটিতে নুনের ভাগ খুব বেশি আছে দুই নম্বর এখানকার মাটিতে বালির ভাগ কম এবং কাদার ভাগ বেশি দুয়ের দুই প্রশ্ন ছিল লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা একশো নাম্বার পৃষ্ঠায় দেখে নিতে পারে তো এইভাবে প্রশ্নগুলো আগে লিখে তো উত্তর লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে যেসব ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলি হলো হাইফেন এক লুপ্তপ্রায় মাছগুলিকে বেশি পরিমাণে আলাদা জলাশয়ে চাষ করতে হবে দুই মাছ ধরার সময় বড় ফাঁদির জাল ব্যবহার করতে হবে যাতে ছোট লুপ্তপ্রায় মাছগুলি ধরা না পড়ে তিন লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষ ও মাছ মধ্যে বাড়ানোর উদ্যোগ নিতে হবে তো একটা একটা করে প্রশ্ন হয়ে যাওয়ার পর এইভাবে দাগ টেনে দিতে পারো আবার নাও দিতে পারো তো আমাদের শেষ প্রশ্ন চারের এক কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি এখানে দু তিনটে বাক্য লিখতে বলেছিল আমার এখানে বেশি হয়ে গেছে তো তিন নম্বরে মোটামুটি এইটুকু লিখলেই হবে তো এইটা পেজ নম্বর তিরানব্বই আছে তোমরা একবার দেখে নেবে তো উত্তর সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীন হলেও উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশ জানুয়ারি স্বাধীন দেশটি কেমনভাবে চলবে তার নিয়ম নিয়মকানুন বা সংবিধান চালু হয়েছিল তাই প্রতি বছর ছাব্বিশ জানুয়ারি দিনটিকে স্মরণ করে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি তো আমাদের পরিবেশ বিষয়টির প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন ক্লাসের বা ফাইভের অন্য কোন বিষয়ের প্রশ্ন উত্তর জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার